নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি কাঁচা কলার একটা রেসিপি নিয়ে। কলা তো অনেকভাবেই খান, অনেক রেসিপি হয়, তো এইভাবে আমি যেরকম করে ডিম দিয়ে কাঁচা কলার কোপ্তা বানাচ্ছি, একবার ট্রাই করে দেখতে পারেন। কোপ্তা সাধারণত নিরামিষই হয়, কিন্তু এই ডিম দিয়ে এত সুন্দর কোপ্তা হয়, আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো কলা নিয়েছি, কলাগুলো ফ্রিজে থেকে থেকে দেখুন কালারটা কীরকম কালো কালো হয়ে গেছে, তো আজ এই কলাগুলো সদগতি করব। প্রথমে দুটো কলাকে ভালো করে কেটে নেব, দুই ধার কেটে ভালো করে ছুলে নেব, মানে খোলাটা ছাড়িয়ে নেব। এই কলা দিয়ে কোফতা এত সুন্দর খেতে হয়। কলা তো সিদ্ধ করে কোফতা খেয়েছেন, আজকে আমি করব কাঁচা কলার কোফতা। এই কাঁচা কলার কোফতা এত সুন্দর খেতে হয়, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আর সাথে যদি ডিম থাকে তাহলে তো আর কথাই নেই, ডিম তো সকলেই ভালোবাসে, ছোট থেকে বড় যে কেউ ভালোবাসে। আর এই কোফতাতে ডিমটা দিলে এত সুন্দর টেস্ট হয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে, আমি নিজেও বুঝতে পারিনি যে এই কোফতাটা এত সুন্দর খেতে হবে, এত সুন্দর। দেখুন এবার এই যে ছাড়িয়ে নিলাম কলাগুলোকে, এবার এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আজকে আমি কলাগুলোকে সিদ্ধ করব না, এই কলাগুলো গ্রেট করে সেই কলার কোফতা করব, আর সাথে দেব ডিম। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখেছেন কলাগুলো হয়ে গেছে, এবার কুড়ে নিয়েছি আমি আর একটা পাত্রে নিয়ে নিলাম। এবার একদম ঝিরিঝিরি করে সরু সরু করে কেটেছি, একটু পেঁয়াজ কুচো নিয়েছি, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম অল্প সামান্য, এগুলো একদম পরিমাণ অল্প অল্প দেবেন, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য চিনি, এটা দিয়ে আমি আগে ভালো করে মেখে নেব। আর কাঁচা লঙ্কা আপনারা যদি কেটে চান ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন, আমি যেহেতু শুকনো লঙ্কা দিলাম বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য কাঁচা লঙ্কা দিলাম না, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর কাঁচকলাগুলো আমার ছোটো ছোটো সাইজের ছিল, সেই জন্য আমার এইটা পরিমাণটা অনেকটা কম দিতে হলো, আপনারা এর মেজারমেন্ট যেটা দেবেন সেটা একটু পরিমাণ বুঝে দেবেন। এবার আমি এখানে বেসন দিলাম এক বড় চামচের এক চামচ, মানে নর্মাল যে স্পুনগুলো হয় তার থেকে একটু বেশি। বেসনটা দিলে কি হয়, এটার একটু টাইটটা ভালো হয়। আর একটা ডিম নিয়েছি, ডিমটা আমি একটু ফেটিয়ে অল্প একটু ডিম এর মধ্যে দেব। দেখবেন যখন এই ডিমটা দেওয়ার পর যখন এটা মাখিয়ে তেলেতে ভাজবো, দেখবেন যতটা ছোটো ছোটো গোল্লা দিচ্ছি গোল্লাগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে, এত সুন্দর খেতে হয়, মানে ভাজাই আপনার খাওয়া হয়ে যাবে। আর এখানে ডিমটা আমি অল্প করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে। দেখেছেন কলাগুলো ছোট ছোট বলে সেই জন্য এইখানে এতটা দেওয়ার পরও পরিমাণটা এই পর্যায়ে দাঁড়িয়েছে। আপনারা যেরকম কাঁচা কলা নেবেন আর সেই পরিমাণ আপনারা মশলাগুলো দেবেন, আর সেই পরিমাণ আপনারা বেসন আর ডিমটা ইউজ করবেন। আমার দেখুন অল্প একটুখানি ডিম দিতেই হয়ে গেল। এবার এটাকে আমি হাত ধুয়ে ছোট ছোট গোল্লা করে একটা প্লেটে রেখে দেবো। ও হ্যাঁ, আমার আদা বাটাটা দিতে ভুলে গেছি, সেই জন্য আমি একটু গুঁড়ো আদা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নিলাম। একটু আদা দিলে এর টেস্টটা খুব ভালো আসে, সেই জন্য বাটাটা দিলাম না, আমি গুঁড়ো আদা একটু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ছোট ছোট গোল্লা করে আমি এটা একটা প্লেটে রেখে দিলাম, আর ওদিকে আমি কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এটা আমি সবকটা গোল্লা আমার হয়ে যাবে। এই কোফতা ডিম দিয়ে এত সুন্দর খেতে হয়, আপনি না আগে খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কোফতা তো আমরা অনেক রকমভাবে খাই, কাঁচা কলাকে সিদ্ধ করে তারপর কোফতা খাই, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার কোফতা করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। একটু টাইম লাগে ঠিক কথা, যেদিন ছুটি থাকবে হয়তো আপনারা সেই দিন বাড়িতে বানান, কিন্তু খুব সুন্দর খেতে হয়, খুব
তা টেস্টি হয়, আর দেখবেন ভিতর থেকে একদম সফট। এদিকে দেখুন কড়াতে তেল আমি বসিয়ে দিয়েছি, এবার একদম লো ফ্লেমে ভাজবেন, তাহলে কি হবে ভিতর থেকে উপর থেকে দুটোটাই মুচমুচে হবে। আর যদি আপনি হাই ফ্লেমে ভেজে ফেলেন তাহলে দেখবেন উপর থেকে আপনার ভাজা হয়ে যাচ্ছে কিন্তু ভিতরটা আপনার কাঁচা কাঁচা রয়ে যাচ্ছে। সেই জন্য একদম লো ফ্লেমে এটা একদম গোল গোল করে ভাজবেন, আর দেখবেন এটা ফুলে যতটা আপনি দেবেন এটা ফুলে অনেকটা বড় বড় সাইজের বলের মতো হয়ে যাবে, এত সুন্দর আর সফট হবে, ভিতর থেকে একদম নরম স্পঞ্জি মতো ব্যাপারটা চলে আসবে। এবার এইটা গ্রেভিটা তৈরি করার জন্য আমি একটা পেস্ট করব, আর এইরকমভাবে সবকটা আমি এক এক করে ভেজে তুলে নেব। আর এইটার গ্রেভি করব বলে আমি একটা পেস্ট তৈরি করব, এটা আগে ভেজে তুলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি কী কী দিয়ে পেস্টটাকে আমি তৈরি করলাম। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, অনুরোধ করব তাদেরকে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। খুব সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার কাঁচা কলার কোপ্তা ডিম দিয়ে তৈরি করে খেয়ে দিতে পারে। দেখেছেন কত সুন্দর ফুলে ফুলে উঠে পড়েছে, আর ভিতর থেকে এ থেকে একটু টাইম লাগলো আমার, কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছোটো টমেটো, একটা ছোটো সাইজের পেঁয়াজ, আর একটা কাঁচা লঙ্কা, আর দু চামচ দিচ্ছি সাদা তিল, আর এক চামচ দেবো আমি একটু চারমগজ দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। চারমগজ দেবো দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করে নেব। আর কড়াতে যে আমার অত তেল আছে অত তেল আমার লাগবে না, তেলটা আমি একটু কমিয়ে নিলাম। নিয়ে এবার এতে আমি একটু গরম মশলা ফোড়ন দেব, মানে দারুচিনি লবঙ্গ এলাচ একটু ফোড়ন দেব, দিয়ে যখন ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এই যে মশলার পেস্টটা করলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। একটু জিরেও ফোড়ন দিলাম, আমি কিন্তু সবেতেই একটু জিরে ফোড়ন দিই, কেন কি জানি আমার জিরে ফোড়ন দিয়ে রান্না খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি দেখবেন যত রান্নাই আছে আমি একটু জিরে ফোড়নটা বেশি দিই। এবার আমি এখানে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, এবার যে পেস্টটা করলাম আমি টমেটো চারমগজ তিল পেঁয়াজ সবের পেস্ট যেটা করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আর বাটিটা যে পেস্টের বাটিটা যেটা মিক্সির বাটিটা সেটা ধুয়ে জলটা আমি দেব, এবার যতটা জল লাগবে দেখুন ওই জলটাও আমি একটু দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষাবো। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু নুন, একটু সামান্য হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু চিনি, দেখুন অল্প সামান্য সামান্য খুব বেশি নয়, আর একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। আর হ্যাঁ এটা এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণ একটু আদা বাটা দিলাম, পেঁয়াজ তো ওখানে দিয়েইছিলাম রসুন দেব না, শুধু অল্প একটু আদা বাটা দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। যখন মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তেলটাও যখন মশলা থেকে ছেড়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ এটাতে একটু জল একটু বেশি দেবেন, কেননা কোফতাগুলোর ভিতরে একটু জল টানবে তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন আমার মশলা কষানোটা খুব সুন্দর হয়ে গেছে, আর এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা রেডি। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি কোফতাগুলো দিয়ে দেব, দিয়ে কোফতাটা একটু শুকনো শুকনো থাকবে বা একটু ঝোলঝোল থাকবে আপনি যেরকম খেতে চান, কিন্তু মাথায় রাখতে হবে কোফতাটা কিন্তু জল একটু টেনে নেবে, সেই মতো গ্রেভি আপনাকে রাখতে হবে। এবার এটা পরিমাণ মতো জল দিয়ে আমি কোফতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু ফুটতে দেব, দিয়ে তারপর নামিয়ে সার্ভ করলে রেডি কোফতা কারি ডিম দিয়ে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিওটি আপলোডের।
কেমন হলো রান্নাটা আমাকে অবশ্যই জানাবেন, কিন্তু নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখুন একদম মাখো মাখো করে নিয়েছি, খুব বেশি আমি এখানে গ্রেভিটা রাখছি না, আর যতটা টেনে যাবে একদম আমার ওটা শুকনো হয়ে যাবে। দেখেছেন কী সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আগে না খেয়ে থাকলে একবার এই রকম ডিম দিয়ে কাঁচা কলার কোফতা একবার ট্রাই করে দেখতে পারেন। একটু সময় লাগে ঠিক কথা, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। একদম ভিতর থেকে আপনাকে খেয়ে আমি দেখাবো আজকে, একদম ভিতর থেকে নরম হবে, সফট হবে, খুব সুন্দর দেখতে হবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার কাঁচা কলার কোফতা খেয়ে দেখতে পারেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে। দেখুন আজকে আপনাকে খেয়ে দেখছি, আগে কেটে তো দেখাই, পুরোটা কেটে দেব, একদম ভিতর থেকে সফট হয়েছে, নরম হয়েছে একদম। দেখেছেন এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জির মতো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এটা একদম দেখেছেন চামচ দিয়ে পুরো কেটে যাচ্ছে। দেখুন ভিতরে রসটা যখন পুরোটা টেনে নেবে না, আপনার পুরোটাই একদম সফট নরম, ফুলে আরও বেশি হয়ে যাবে, আর ফুলে এটা যখন কাটবেন তখন দেখবেন ভিতর থেকে আরও জল বেরোচ্ছে, এতটাই সফট হয়ে যাবে, খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন, কাঁচা ডিম দিয়ে কলার কোফতা। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।